তুই যে কইলু তোকে থেকে ছেড়ে দিলেও তুই পলাবু না, দেখি কত তোর কাহিনী নাকি। তুই কি এমন অকাম করছো রে যে 5 লাখ টাকা তোদের থেকে ছিলাম তাই দিল, আবার যখন যা চাচ্ছি তাই দিচ্ছে। ভাই আমি একজন সরকারি ডাক্তার, মানুষের সেবা করাই আমার কাজ, কিন্তু আমি একটা বিরাট অন্যায় করছি। পৃথিবীতে সবচেয়ে বড় লোভ হলো নারী আর টেকা, এই দূরের থেকে যাই নিজেকে সামলাবার পারবি তাই জীবনে সুখী হবার পারবি, কিন্তু ভাই সামান্য কিছু টেকার লোভে আমি আমার সুন্দর জীবনটা নষ্ট করে ফেলাছি। ভাই শালার কথা বিশ্বাস করেন না, ই নাটক করিচ্ছে এর থেকে যাওয়ার জন্যে। বিশ্বাস করেন আপনাকে রে, যা করছি সব সত্যি কথা করছি, এরকম বিপদে পড়ে কেউ মিথ্যা কথা কয় না। এ চুপ থাক, তুই আর বিশ্বাস পাই না, তুই সিটিং আছু। এ তুই চুপ করছু, শালার চ্যাংড়া খালি বেশি কথা কয়, তারপর খুলে কর, রিল্যাক্স কর, কোনো চাপ নাই। তাহলে ভাই মূল কাহিনীটা শুনেন, তোদার কথা মতো বিচ্ছু নামের একটা ছেলেক বিষ প্রয়োগ করে মেরে ফেলাছি, আর মেডিকেল রিপোর্টে দেখাছি যে রক্তক্ষরণ হয়ে বিচ্ছু মারা গেছে, আর তোতা মামলার বাদী হয়ে শামসুকে 1 নম্বর আসামি করে, সেই মামলা 3 মাস জেলও খাটছে শামসু। ভালোই যাচ্ছিল দিনকাল, কিন্তু হঠাৎ করে পিবিআই অফিসার আবার মামলাটা নতুন করে তদন্ত শুরু করে, কবর থেকে লাশ উঠে পুনরায় ময়না তদন্ত করে, আর সেখান থেকে রিপোর্ট আসে যে চ্যাংড়াটাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। এগুলো শোনার পরে সেই রাতেই আমি পলা বেরতেছিলাম, কিন্তু সেই রাতে আপনারাই আমাকে কিডন্যাপ করে নিয়ে আসেন। এখন পুলিশ ডাক্তার শামসু সবাই আমাকে খুঁজিচ্ছে, হয় মাইরা ফালাবি না হলে সারা জীবন জেলে পচা লাগবি। ই তো অরিজিনাল হারামি, যে কাহিনী তুই কলু সিনেমার গল্প কত তুই হার মানাবো। বড় ভাই দুনিয়াত বেঁচে থাকার আর কোনো ইখতিয়ার নাই, এক জানে মেরে ফালান। ই হলো সমাজের কীট, ই বেঁচে থাকলে সমাজের বহুত মানুষের মধ্যে ভাইরাস ঢুকে যাবি। তুই শালা আসলেই ডিস্টার্ব, কথার মধ্যে খালি নোখ চালাস, 3 দিন হলো গোসল করিস না, যা গরম পানিতে গোসল করে গা। তালে ভাই অক ছোট করে একটু চর মেরে যায় তাহলে গা গরম হবি নি, ডুব দে আরাম পাবুনি। এ উঠমুয়ের থেকে উঠলে কিন্তু রান ধরে টান দিয়ে ছেড়ে ফেলাম একবারে। ওটা লাগবি না ভাই, যাচ্ছি যাচ্ছি। তুই যে ম্যানকেট সিপাত পড়ছো, এই জায়গা থেকে বেড়ে বেড়ে গেলে বহুত খেসারত দেওয়া লাগবি। রাজনীতি জিঙ্কা সহজ, এর প্যাচের মধ্যে পড়লে জান শুদ্ধে চলে যায়। তুই এখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে আছো, নৌকাও নাই, কিনারে কিন্তু অনেক দূরে। এখন তোর এই সাগরের মাঝখানে হা হুতাশ করতে করতে মরা লাগবি। ভাই আপনি আমাকে বাঁচান ভাই, আমি যে পরিস্থিতিতে পড়ছি বাইরেও দেওয়ার পারতিছি না, আবার পলেও থাকবার পারতিছি না, আমার জীবনটা কঠিন একটা পর্যায়ে দাঁড়াইছে, ভাই আমাকে একটু রক্ষা করেন। দেখি কি করা যায়, এত তাড়াহুড়া করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সমস্যা যেহেতু হয়েছে সমাধানও অবশ্যই আছে। দেব, এ দেব, এই ব্যাটার খালি হাতটা বেঁধে থো। ভাই জাহাঙ্গীরের একটা ব্যবস্থা না করলে হবি না, ওই শালাগুলো খুব বেড়ে গেছে, হামাঙ্গের মুখের উপর যা তা কলো, কয়েকদিন পর যে হামাঙ্গের কলার ধরবি না তার কি নিশ্চয়তা আছে। সিয়ার ডগে শক্ত হবার দে, তারপর ওর একটা ব্যবস্থা করমুনি। এই জাহাঙ্গীর ঠিক করবে গেলে সিয়ার শক্ত হওয়া লাগবে, তাহলে এতদিন রাজনীতি করে কি হলো। ওয়ার আমি হাত কেটে নমু ভাই, উই যে গিয়ারে কথা কছে, আমি সারা রাত ঘুম পেরে পারি নাই। তাহলে একটা কাম করি, ওর নামে যে ডাকাতি মামলা আছে ওটা আবার চালু করে দিই, তাহলে অটো কাজ হয়ে যাবে নি, মাসখানেকের মধ্যে অরেন বার হবে নি, তখন ওর দরিদ্র উঠে যাবে নি, এই শীতের মধ্যে কতদিন লুকে থাকবি। আপনি একটু ভালো কথা কছেন ভাই, পুলিশদের ধরে নিলে ভালো হবে নি, ওই শালা যতই ফর্ম পেটা কথা কয়েক জেলখানা থেকে সেই ভয় পায়। তাহলে আপনি আজকে ওসিক ফোন দিয়ে কয় দিয়েন মামলাটা চালু করে দেয়। তা তো কমইনি, কিন্তু শালা হাবিবের জন্য কিছু করে শান্তি নাই, ওই শালা যাবার সুপারিশ করে। ওসিক আপনি ভালো করে কয় দিয়েন, যেরকম করেই হোক জাহাঙ্গীর একজন দৌড়িপুর রাখে, হাবিবের কি পোস্ট আছে ওর কথাতে তোর ভ্যালু নাই, আপনি শক্ত করে কয় দিয়েন তাহলেই কাম হবে। আচ্ছা কমনি, আর ডাক্তারে কি ইমার্জেন্সি ভাবে পাগল বানানো লাগবে, না হলে সামনে আর একটা বিপদ হানা দিবি। কিন্তু ওক পাগল বানাবেন কিরম করে, সেটাই তো বুঝছি না। একটা ইঞ্জেকশন আছে, ওই ইঞ্জেকশন করলে মাথা আর কাজ করবি না, পাগল হয়ে যাবি, না হলে কারেন্ট শর্ট দিয়ে পাগল বানামো, পাগল বানানোর বহুত প্রসেস আছে। এই কামটা কি কাটা পলাশেক দিয়ে করে নেবেন নাকি, ওই শালা তো টেকা ছাড়া কিছুই বুঝে না, এর জন্য এক্সট্রা টেকা নিবি। টেকা কি হাতের মোয়াবে, চাইলে আর পাইলো টেকা যদি দিই সিস্টেম করেই দিমু, এই সময় ডাক্তারে যদি ফোন করি তাহলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিবি, আবার স্বাভাবিকভাবে ছেড়ে দিলে পুলিশের কাছে সব কিছু করে দিবি, তখন আমার দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাবি। একটা অন্যায় করবে যে আর একটা অন্যায় করা যায় আছে, তাতে আমার মঙ্গল হচ্ছে, নিজের সুবিধার জন্য ছোটখাটো অন্যায় করা যায়। আমি তোকে মেরে ফেল দিবার চাচ্ছি, ওর দুনিয়াতে পয়সা ছাড়া কোনো অধিকারই নাই, কিন্তু আপনার লক্কর চক্কর জন্যই বেঁচে আছে। তো চলেন চলেন, ওই কাটা পলাশ আমাকে আবার দাম দেয় না, আপনি গেলে বিষয়টা সহজ হবে নি। এই সময় আবার কেন ফোন দিল? সফিক কেমবা ফোন দিছে, এই শালা দেখিছে ওই টেকার জন্য জীবন ছাড়ে দিছে, বিকেল থেকে না হলে 15 বার ফোন দিছে, ফোন রিসিভ না করলে ফোন দিতেই থাকবি দিতেই থাকবি, দেখি রিসিভ করি তো।
কেরে তো তা কুনটি রে তুই আর ফোন দে ফোন রিসিভ করিস না গা আসি জায়গা মতো এতবার কি জন্য ফোন দিচ্ছেন সেই কথা কন তুই ফোন দিচ্ছি কিসে তুই ভালো করে জানিস বৃহস্পতিবারে টাকা দেওয়ার কথা আজকে সোমবার তোর কোনো খবর নাই বাচ্চুর টাকাটা কি দেয়া লাগবি না এনকে নয় সাই করেছ কি জন্য টাকা দিবার চাচ্ছি দিমু এত তাড়াহুড়োর তো কিছু নাই কাছে এখন কোনো টাকা নাই হাতের অবস্থা খুব খারাপ টাকা পালি ফোন দেবনি টেকাই দিব না আবার ডেট লিলু কি শেখ আমি তোর সাথে তর্কে যাবার চাই না কাল সকালের মধ্যে যেন টাকাটা পাই ডেট কি আমি নিছি ডেট আপনারা সাইপে দিয়ে গেছেন আর কাল যদি টাকা না দেই কি করবেন এমন ভাবে করছেন মন হচ্ছে মারবেন কি করব সেটা দুঃখ মুখে কিন্তু তোর বিরুদ্ধে যে অ্যাকশন শুরু হয়ে যাবে সেটা মনে রাখিস ভরা মজলিসে ডেট লিছু সেই টাকা তুই দিব না তুই নিজে যত বড় সেনা মনে করছিস সেই সেনা কিন্তু তুই লয় দিবের চাচ্ছিল দেখে সেদিন ছেড়ে দেওয়া ছিল না হলে কিন্তু শামসু টাকা লিয়ে ছেড়ে দিল নি এ রাখেন তো দুনিয়ার খুচরা পেশাল পরে কথা কমুনি না সুহালে কোলে তো কাম হবি না এই তো সেই জাতের সিংরা না দেখিচ্ছি বাচ্চু আর আয়নাল সারাদিনে আমার বাড়িতে আসতিছে ওর ঘরে কিছু কবের পারিচ্ছি না আবার তোতাও তো টেকা দিচ্ছে না গরম গরম টেকা না তুলে পারলে এই টেকা আর পাওয়া যাবে না দেখি কি করি শামসুর কাছে যাইয়া পরামর্শ করি একটু বাচ্চুর টেকার জন্য বেন চাপ দিচ্ছে তো টেকারও দিবেন নাকি না বে টেকা চাইলে আর পাইলো এক দুই বছর আগে ঘুরুক এই টেকা নেওই যা করলো না দিলে গা হয় তারপরেও দিবার চাচি দিমু কিন্তু যত তাড়াহুড়া করবি তত দেরিতে পাবি আমি আমার সময় মতো দিমু যেহেতু সুদের টেকা লাভও চাচ্ছে না শামসু সবই কাছে বিচার করে দিছে নাকি টেকারও দিবেন আবার যদি সালিস বসে কয় যে সুদ সহ দেওয়া লাগবে না তাহলে একটা বিপদ হয়ে যাবেন না আর সালিশ হলে তো সব বিপদ আমার উপর দিয়ে যায় আপনি তো ফাঁকতালে বেঁচে যান ধরবে ওটা একটা মিস্টেক করে তোর গায়ে হাত দিছে আমি থাকতে তোর গায়ে হাত ধর সাহস কারো নাই চ চ এত কথা না কয়ে কাটা পলসেক ধরা লাগবে ওই শালা আবার ফোন নাই আচ্ছা আপনার যেটা ভালো হয় সেটাই করেন তো চলেন তাহলে এবারে আয়নাল কি করা যায় কও তো আমার মাথার তো কিছুই ঢুকিচ্ছে না গতকাল তো চাচার সাথে কথা হলোই কিন্তু লোকটা খুবই ঢিল কামটা হয় কি না হয় ওই রকম নরম করে কথা বলে তো তার থেকে টাকা তোলা যাবে না হায় আল্লাহ তুমি যদি ইনকা করে কও তাহলে তো আমার শুয়ে পড়া লাগবে এই টানের উপর যদি টাকা না তুলে পারি তাহলে আর জীবনেও পারবো না তার থেকে শামসু ভাইয়ের কাছে যে বিষয়টা খুলে কই যে ডেট পার হয়ে গেছে এখনো টাকা দেয়নি চাচাদের সময় নিল আবার শামসুর কাছে যাবে চাচা মাইন করবেন না এটি আবার মাইন করার কি আছে আমরা তো একই প্যানেলের লোক আর ওই সালিশে তো শামসু ভাই আসিল শামসু ভাই তো ডেট ফিক্সড করে দিছে সেই ডেটে যে টাকা পেলাম না সেটা তো শামসু ভাই জানান লাগবে না হলে তো আমাগরই ভুল ধরবি কথা তো তুমি অমন্দ কও না শালা তো তার থেকে টাকা তোলা খুবই সুদুন 10 লাখ টাকা তোলা লাগবি 14 না হবি এটা কি 1-2 টাকা পেছো নাকি তার মধ্যে তো তা হলো নেতা মানুষ অগরের স্বভাব খালি নোয়ার ধোয়ার না টাকাটা তুলে দিয়ে পারলে চট্টস করে 3 পাচ্ছ 6 মাস দোকানদারি করেও তো 3 লাখ টাকা ইনকাম করে পারোনি তার জন্য তো আর কম মার খুতা খেলাম না তে চলো শামসু ভাইয়ের কাছে যাই কি আইনাল দোকানদার দুই হীরা মানিক কামা একবারে গল্পেত মজায় গেছো বাইরে থেকে তো সমানের টাকার গল্প শোনা যাচ্ছে মনে হয় মোটা ইনকাম হবি সেলারি গল্প করিচ্ছ কুটি আর হয় রে রাস্তাঘাটে টাকা খালি বেড়ে খায় যাচ্ছে পকেটে আর আসিচ্ছে না যে লাইন কাট করছো যতই ব্রেক হোক ভাঙ্গাছুরে তোমার কাছে আসবি মূলে আসবি চাচা দিলে বা মু করিচ্ছে তাতে টেকা মনে আর পামু না মাঝখান থেকে চোখে খালি ঘুতো খেয়ে আসলাম তোমার নাটক ধরে পারছি আমরা যাতে টেকা পয়সা না চাই সেই জন্য তুমি উল্টা পাল্টা পেশাল বাড়িচ্ছ কাহিনী তুমি যতই করো কিছু আমাদের দিতে হবে যখন মায়ের খাসিলা আমার চাচাই যায় কিন্তু তোমাকে বাঁচাছিল তাছাড়া কিন্তু ওতে উঠে আসা পেলেনি না নতুন নতুন রাজনীতির ঢুকা কাউ কি কম্পা গুনিচ্ছ না মুখে যা আসিচ্ছে তাই করছো আইনাল তো ঠিকই কছে বে বৃহস্পতিবারে টাকা দেওয়ার ডেট চাচার তো মনেই আসিল না পরে আমরা যাই মনে করে দিছি টাকা আগে পাই একটা ব্যবস্থা হবেই নি তোরা ইনকা সুসামি শুরু করছু কে আমি থাকি এক ধান্দাত তোরা থাকিস আরেক ধান্দাত এটি সুসামির কিছু নাই এই টাকাটা শামসু ভাই আর সবিক চাচার জন্য পাচ্ছু এই কথাটাই মনে করে দিবে রাচ্ছি ওই দিকটা একটু বিবেচনা করে হামাগরে দুজনের উপর একটু নজর রেখো এটাই আমার শেষ কথা কোনো ঝোর ঝামেলার মধ্যে না যায় এটা কিন্তু একটা সমাধানের প্রস্তাব দিলাম তোরা শালা বেশি কথা কস তোকে কছি না টেকাটো হাতে পাই তোকে দুইজনে একটা ব্যবস্থা করমই নে যা শুরু করছু মানুষে শুনলে কি কবি সামান্য টেকার জন্য ঘুম পেরে পারছু না এই টেকার জন্য এত মার খেলাম চোখটা নষ্ট হওয়ার পথে তাও তো টেকা নিয়ে এত খাও খাও করি না
এই চোখটা নিয়ে মন্টু ডাক্তারের কাছে গেছি, সেটি হলো না। তারপরে চক্ষু হাসপাতালে গেছি, বিভিন্ন পরীক্ষা করে 8-9 হাজার টাকা খরচ হয়ে গেছে। বাচ্চু কয়ে পারবি একটি কাছে আছি। টেকা তোলার পর বাচ্চু খুশি হয়ে যা দিবি তাই নমু, আর আমি খুশি মনে তোকে যা দেবো তাই নেবো, এটাই তো সিস্টেম। আমরা একই প্যানেলের লোক, যাই যে টাকা কামাই করি সামান্য সামান্যকে দিয়ে ভাগ করে নেওয়া লাগবে। তোমার চাপার জোরের সাথে আগেই পারা যায়নি, এখন তো আরো রাজনীতির মধ্যে ঢুকছো, এখন তো আর পারা যায়। ঠিক আছে, টেকা তোলো আগে তুমি, তারপর দেখাই যাবি নি কি করো। কেরে করলা, শামসু ভাই বাইতে আছে নাকি জানিস তুই? যাও, বাড়িতে আছে, দেখো তো কোনো সমাধান করে পারো নাকি। মিছে এক কথা কইস না তো, তোরা যা পরে দেখা করিস। বস, দুপুর থেকে না খেয়ে আছেন, খাওয়া দাওয়া করবেন না? না রে, খাওয়া দাওয়ার মন মানসিকতা নাই, কয়েকটা দিন হলো মাথার উপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে। ওই বাকিটাকে আটকে দিলে তো কাম হলো নি, আপনার উপর কথা কওয়ার কারো সাহস আছে? কালকে বিচারে যা আপনি বিঘাত দেখাছেন, আমি তো ফ্যান হয়ে গেছি। তবে বস, একটা জিনিস খেয়াল করলাম, আপনি টাকা কত মূল্যায়ন করেন না। টাকা হলো হাতের ময়লা, জীবনে চলবার গেলে বহুত টাকা হাতে আসবে, কিন্তু নেতার সাথে দুই নম্বরই করা যাবে না। তোর যদি এতই টাকার প্রয়োজন হয়, শফিক চাচাকে আমি ফোন করে দিচ্ছি, ওই বালুর পয়েন্ট থেকে তুই টাকা নিয়ে আয়গা, কোনো প্যারা নাই। হা হা, উঠি যায় পোস্ট খেয়ে আসি গোল্লার ফটিকের হাতে, ওরা যে ডেঞ্জারাস মানুষ। জয়া খালি আমার নাম গুবুবে, এই ঘুষি জাঙ্গিরের নাম করলে সাত খুন মাপ। আগে তো তার সাথে থাকছি মানুষ মনে করতে বোকা, এই ঘুষি জাঙ্গিরে এক ঘুষিতে মানুষ মেরে ফেল দিছে, এই রেকর্ডও আছে। তেয়ারা কাজ করতো সামনে নূরজান হোটেল থেকে চিংড়ি মাছ দিয়ে ভাত নিয়ে আয়, আমি গোসল টোসল করে রেডি হচ্ছি। আচ্ছা ভাই, যাচ্ছি।